नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्री ते आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय नववर्षेर उपहार रवितुंगी सिंह राशि रवि सहाय। भय किसे, चारटी परिवर्तन आसछे जीवने, हाँ ठीक धरेछेन। आजकेर एई भिडियो सिंह राशि और सिंह लग्नेर प्रत्येक नारी पुरुष जातक जातिकाके शोनाबो। आज 13 এপ্রিল, কাল 14 এপ্রিল, 1428 কে বিদায় দিয়ে 15 এপ্রিল আমরা বরণ করে নেব নতুন বছর 1429 কে। কিন্তু তার আগেই কাল 14 এপ্রিল রবি হয়ে যাবে তুঙ্গি, আর রবি মেষে যখন তুঙ্গি হবে একটা মাসের জন্যে, অর্থাৎ 14 এপ্রিল থেকে 14 মে, তখন সিংহ রাশি আপনার জীবনে চারটে বিরাট পরিবর্তন আসছে। রবি যেহেতু আপনার পিতা, রবি যেহেতু আপনার আত্মা, রবি যেহেতু আপনাকে নিয়ন্ত্রণ করে, আপনি রবি কারক, রবির শুভত্রে আপনি শুভ ফল পান। রবি অশুভ হলে আপনার খরচার খাতায় চলে যায় ভাগ্য। তাই আগত একটা মাস আপনার জীবনে বিরাট বিরাট চারটে পরিবর্তন আসছে, এবং আপনার জীবনে রবি মেষে তুঙ্গি হওয়ার কি প্রভাব পাবেন তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। রবি হচ্ছে শক্তির কারক গ্রহ। সেই রবি যখন তুঙ্গি অবস্থায় থাকে তখন আপনার জীবনে পরিবর্তনের স্বাদ আপনি পাবেন। যেহেতু আপনি সিংহ রাশি এবং রবি প্রবেশ করছে নবমে, অর্থাৎ মিন থেকে মেষে, এবং একটা মাস থাকবে, তাই চারটে পরিবর্তন আপনার জীবনে আসবে। প্রথম পরিবর্তন, জীবনযাত্রার সম্পূর্ণ রাজকীয় মর্যাদা লাভ। আপনি যদি সিংহ রাশি হন, এই একটা বছর আপনি বিরাট সম্মান লাভ করবেন। আপনার সুখ, আপনার সমৃদ্ধি, একটা নতুন দৃষ্টিকোণ ছুঁতে পারবে। বলা যেতে পারে আপনি জীবনকে নতুনভাবে চিনতে পারবেন। সিংহাসন আপনার জন্যই তৈরি হয়েছে তা আপনি এইবার বুঝতে পারবেন, এবং সিংহাসনে বসার যোগ্য মানুষ আপনি নিজেই তা আপনি অবশ্যই বুঝতে পারবেন। সুতরাং সিংহ রাশির ক্ষেত্রে রবির এই নবমে অবস্থান একটা মাস তাদের জীবনে বিরাট সাফল্যের মাস, তাদের জীবনে বিরাট উন্নতির মাস। বলা যেতে পারে তাদের জীবনটাই পরিবর্তন করে দেবে রবি। দ্বিতীয় যে পরিবর্তন আসতে চলেছে সিংহ রাশি ও সিংহ লগ্নের মানুষদের জীবনে, তা হচ্ছে কর্মক্ষেত্রে বিরাট সাফল্য। রবি যেহেতু কর্মকারক গ্রহ, রবি যেহেতু কর্ম দেয়, রবি যেহেতু পিতৃকারক গ্রহ, তাই আপনি কর্মক্ষেত্রে বিরাট সাফল্য অর্জন করতে পারবেন। আপনার সম্মান দেশে সীমা ছাড়িয়ে বিদেশে গিয়ে পৌঁছাবে। আপনার খ্যাতি যশ এমন একটা জায়গায় পৌঁছাবে যা অবশ্যই ঈর্ষণীয়। আপনি নিজেই ভাবতে পারবেন না কত দূর থেকে আপনার জন্য খবর আসবে। বলা যেতে পারে সুখবর আসবে, এবং আর্থিক উন্নতিতে আপনি বিরাট সাফল্য পাবেন। সুতরাং আপনার প্রথম শুভখবর রাজকীয় জীবন, দ্বিতীয় শুভখবর বিদেশ থেকে কর্মসূত্রে আগমন, এবং আর্থিক দিক দিয়ে একটা নতুন কর্মসূচির সূচনা। তৃতীয় যেটি আসবে তা অবশ্যই আপনি অবাক হয়ে যাবেন। রবি কারক আপনি, রবি তুঙ্গি, তাই এই একটা মাস শরীর স্বাস্থ্য দিক দিয়ে কোনো চিন্তা নেই। শারীরিক দিক দিয়ে কোনো অসুবিধে আপনাকে স্পর্শ করতে পারবে না। শারীরিক দিক দিয়ে আপনি সম্পূর্ণ সুস্থ সবল অবস্থায় থাকবেন এই একটা মাস। শেষ আর একটা খবর বলবো, সেটা আপনার জীবনের পরিবর্তনের নতুন ধারা আনবে। আপনারা যারা সিংহ রাশি, বৈবাহিক জীবন শুরু হয়নি, তাদের বৈবাহিক জীবনের কথাবার্তা অবশ্যই হবে। যাদের প্রেম ভাগ্য সেভাবে আসেনি তাদের শুভ প্রেম ভাগ্য আসবে। এমনকি যাদের সন্তান নেই,
বা সন্তান নানাভাবে উৎপাত করছে, তাদের ক্ষেত্রে সন্তান ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে যদি আপনি সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষ হন। সুতরাং আপনার ক্ষেত্রে রবির এই তুঙ্গি হওয়া মেসে গতকাল থেকেই এক মাসের জন্যে, অর্থাৎ 14 এপ্রিল থেকে 14 মে, 4টি বিরাট পরিবর্তন সূচিত করছে। তবে একটা দিক যে কিছুটা সাবধান করে দিতেই হবে, কারণ রবি মেষে প্রবেশ করলো, রবির সঙ্গে সাক্ষাৎ করছে রাক্ষস ভয়ানক রাহু। তাই আপনি যে কোনো ধরনের কার্যকলাপ করবেন খুব ভেবে চিনতে মেপে করবেন, কারণ একদিক দিয়ে যেমন আপনার বিরাট সম্মানযোগ রবি তুঙ্গি হওয়ায়, অন্যদিক দিয়ে রাহু যখন রবির সঙ্গে আছে তখন কিছুটা গ্রহণযোগ তৈরি করেইছে, তাই রবিকে কিছুটা হলো অস্থির করে তুলতে পারে। তাই নিজের হোশ কখনোই খোয়ে যাবেন না, নিজের বিচার বুদ্ধি কখনোই বিক্রি হতে দেবেন না, নিজেকে সবসময় সংযমী হয়ে কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়ুন, এতেই আপনার সাফল্য। তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা, ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন, এইটুকু জানে আমি রিসার্চ করছি। নমস্কার, ধন্যবাদ।